আমার নবী বলেছেন সালাম দেওয়া এবং খাবার খাওয়ানো হলো জান্নাতীদের লক্ষণ। সুবহানাল্লাহ। তাহলে সালাম দেওয়া মানে শান্তি, সালাম মানে শান্তি। কোরআন সুন্নার মেহফিল করেছি, এটা শান্তির প্রতীক, এবং শেষে তাবারকের ব্যবস্থা, এটা খাবার দাবার, অর্থাৎ দুইটাই জান্নাতীদের কাজ, ঠিক না? তাহলে জান্নাতি ব্যবস্থা আছে, জান্নাতের এই সামিয়ে না এই মেহফিলে নিচে বসতে রাজি আছে? কাকার কারা কারা রাজি নেই হাত তুলেন। ফার্স্ট টাইম আমি পরীক্ষা নিলাম, মাশাআল্লাহ সবাই ইজ্জতের সহকারে মহব্বত সহকারে ফেল মারছেন। আমি শেষ পর্যন্ত দেখব, যতক্ষণ মনোযোগ আছে, কনসেন্ট্রেট, আপনাদের মনোযোগ যতক্ষণ আছে ততক্ষণ ওয়াজ চলবে, তারপর একটু আওয়াজ চলবে, এরপর ওয়াশ চলবে, ঠিক না? এই ওয়াশ মানে ব্রেন ওয়াশ না, এই ওয়াশ মানে কলবের ওয়াশ। সুবহানাল্লাহ। পড়েন তাহলে শেষ পর্যন্ত বসতে রাজি আছি? যারা যারা আছি আজকে একটু বসে যান ঘন্টা দেড়েকের জন্য, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। যারা আছেন সবাই একটু সামনে এসে সুযোগ করে দেন, কারণ আমার আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেছেন এবং হাদিসে কুদসির মধ্যে ওই হাদিসখানা এসেছে, আমার নবী বলেছেন যেখানে কোরআন সুন্নার কথা শোনা হয় সেখানে আসমানের ফেরেশতারাও বসে যায়। সুবহানাল্লাহ। বড়ে সাথে সাথে যেখানে কোরআন সুন্না আমার রসুলে পাকের গুণগান, আমার আল্লাহর গুণগান, ওলি আল্লাহদের গুণগান চলে, সেই জায়গায় শুধু আসমানের ফেরেশতা নয়, মাকতুবাত শরীফের মধ্যে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, শাহিনশাহে নকশবন্দ বলেছেন যে যেখানে কোরআন সুন্নার কথা হয়, ওলি আল্লাহদের শান গাওয়া হয়, সেখানে দুই কাদের ফেরেশতারাও বসে যায়। সুবহানাল্লাহ। বড়ে আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে কোরআনে পাকে বলেন, ওগো নবী ইন্না আরসালনাকা, আপনাকে আমি পাঠিয়েছি, শাহিদা ও মুবাশশারা ও নাযীরা, আপনাকে সাক্ষ্য দাতা হিসাবে পাঠিয়েছি, সুসংবাদ দাতা হিসাবে পাঠিয়েছি, শাহিদা ও মুবাশশারা ও নাযীরা, দেখনে ওয়ালা হিসাবে, ভয় ভীতি প্রদর্শনকারী হিসাবে আপনাকে আমি পাঠিয়েছি, আল্লাহকে ভয় করা এই কথা প্রচার করার জন্য আপনাকে পাঠিয়েছি, ওয়া দাঈনা ইলাল্লাহি বিইজনি সিরাজাম মুনীরা, আপনাকে আমি দাঁড়ি হিসাবে, বার্তাবাহক হিসাবে পাঠিয়েছি, সিরাজাম মুনীরা, আপনাকে আমি আলোকিত সূর্যের ন্যায় নুরানি বানিয়ে পাঠিয়েছি। তাহলে আমার নবী আল্লাহর কাছ থেকে এই আয়াতে কারিমা দ্বারা বুঝানো হয়, আল্লাহর কাছ থেকে পাঁচটা জিনিস নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। শাহেদ হিসাবে এসেছেন, সাক্ষ্যদাতা, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তার মানে উইটনেস, সমস্ত নবী পয়গম্বররা দুনিয়াতে এসেছেন কিন্তু আল্লাহর ইবাদত বান্দিগি প্রচার করা সত্ত্বেও তেনারা কাও কেউই আল্লাহ তাবারক ও তাআলাকে দেখার সুযোগ হয়। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের উম্মতরা কোশ্চেন করেছিলেন নবী রাসূলদের কাছে, ওগো নবীরা আপনারা তো আল্লাহর বার্তাবাহক, পয়গম্বর, নবী রাসূল, আল্লাহর সাথে কথা হয়, এক আল্লাহর সাথে, আপনারা কি দেখেছেন? বলে না, আমরা শুনেছি তিনি এক। তিনি কে? আওয়াজ দে বলুন, তিনি কে? আরো মহাব্বতের আওয়াজে, তিনি কে? কিন্তু আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন, নবী শাহিদা ও মুবাশশারা ও নাযীরা, তিনি দেখেছেন। সুবহানাল্লাহ। তিনি দেখনে ওয়ালা হয়ে এসেছে, মুবাশশির, সুসংবাদ প্রাপ্ত, যে তোমরা সুসংবাদ প্রাপ্তি লাভ করতে পারো আল্লাহ তাবারক ও তাআলার পক্ষ থেকে, ওয়া মুবাশশারা ও নাযীরা, আল্লাহর প্রতি ভয় প্রদর্শন যদি তোমাদের অন্তরে থাকে, তোমরা সুসংবাদ প্রাপ্ত থাকো যে তোমরাও শাহেদা দেখতে পাবে। আরো জোরে বলুন, কাকে দেখতে পাবো? আওয়াজ দে বলুন, কাকে? চট্টগ্রামবাসী আওয়াজ করুন, কাকে? আল্লাহকে দেখার সুযোগ। আমার রহমাতুলিল আলামিন নবী যখন মেরাজুন নবীতে এই রজব মাসে লা মাকানে আও আদনা কাবা কাউসাইনে আল্লাহর মেহমান হয়ে গিয়েছিলেন, তখন আল্লাহকে দেখেছেন, আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া সালাওয়াত, আল্লাহকে একটা সেজদা দিয়েছেন, দেখে দেখে কিভাবে, আওয়াজ দে বলেন। শুধু সেখানেই শেষ নয়, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত
না দেখে সেজদা দিয়েছেন আমার আপনার নবী দেখে সেজদা দিয়ে এসেছেন এখন শুধু সেখানেই শেষ নয় ভাইরা আমার বাবারা আমার আমার আল্লাহ যে বলতেছেন দা ইলাল্লাহি ওয়া বিইজনি সিরাজ মুনিরা আপনি পথ প্রদর্শক হিসেবে আপনাকে পাঠিয়েছি ওগো নবী এখন নবীকে যে পথ প্রদর্শক হিসেবে আল্লাহ পাঠিয়েছেন এটার উইটনেসটা হলো তিনি পথ দেখাচ্ছেন যে আমি দেখেছি আমি শাহেদা ও মুবাশশারা নাযির আমি দেখেছি সুসংবাদ প্রাপ্তদের মধ্যে আমার নাম এসেছে তোমরাও দেখতে পারো তিনি আল্লাহকে ভয় করো তোমরাও দেখতে পারবা আমি সেই পথই তোমাদেরকে নিচ্ছি সেটা হলো সিরাজ মুনিরা আমাকে নূর বানিয়ে আল্লাহ পাঠিয়েছেন আমি সেই আলোর পথই নিচ্ছি নূরের পথে নূর ওয়ালাকে দেখার জন্য সুবহানাল্লাহ পাঁচটা জিনিস কয়টা শাহেদা ও মুবাশশারা ওয়া নাযির ওয়া দাঈন আল্লাহ ওয়া বিইজনিহি সিরাজুম মুনীরা পাঁচটা কয়টা দেখেছেন আল্লাহকে দেখে সিজদা দিয়েছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত আমার নবী আল্লাহকে সিজদা দিয়েছেন কয়টা আওয়াজ দিয়ে বলেন একটা আমার আল্লাহ তো জানেন আলিমুল গায়ব আল্লাহ তো জানেন আমার নবী তো উম্মতের পাগল সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ জানেন নবী উম্মতের পাগল বলতেছে জান ওগো নবী ওগো হাবিব জান এই যে আপনি একটা সেজদা দিলেন এই সেজদাকে 50 ওয়াক্ত নামাজের সাথে র‍্যাপিং পেপারে পেঁচিয়ে দিয়ে দিলাম নিয়ে যান কমতে কমতে 50 ওয়াক্ত এসেছে কয় ওয়াক্ততে আওয়াজ দিয়ে বলেন পাঁচ ওয়াক্ততে এসেছে পাঁচ ওয়াক্ত পড়লে কয় ওয়াক্ত সওয়াব 50 ওয়াক্তে সওয়াব আকিমুস সালাত লি যিকরি আল্লাহর ইবাদত করলে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে 50 ওয়াক্ত সওয়াব আমি বলি না না হাদিসের মাফহুম তুমি বুঝতে পারো নাই বান্দা তুমি আল্লাহর ওই পাঁচ ওয়াক্ত সওয়াবের মধ্যে নামাজের মধ্যে 50 ওয়াক্ত সওয়াব নামাজ ঢুকাচ্ছ অথচ আমার আল্লাহ বলতেছেন এই পাঁচ ওয়াক্ত পড়ো 50 ওয়াক্ত সওয়াব নয় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত আমার নবীর দাওয়া ওই এক সিজদার সওয়াব এক মেরাজের সওয়াব আও আদনা কাবা কাউসাইনে পৌঁছে যাবা এই জন্যই আমার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও মুবাশশারাও নাযীরা ওয়া দাঈনাল্লাহি ওয়া বিইজনিহি সিরাজুম মুনীরা আপনাকে আলোক প্রদর্শক দিয়ে পাঠিয়েছি আপনাকে আমি পাঁচটা নিয়ামত দিয়ে পাঠিয়েছি ওগো নবী এই পাঁচটা নিয়ামতের মধ্যে পথ খোলা রেখেছি পাঁচ ওয়াক্ত নামাজের মতো আকিমুস সালাত লি যিকরি এই ইবাদত যদি বান্দা করে আসসালাতু মিরাজুল মুমিনিন আমি সেই মুমিন বান্দার জন্য নামাজটা মেরাজ বানিয়ে দেই এখন যখন মেরাজ হয়ে যাচ্ছে নামাজটা কাদের জন্য মুমিনের জন্য ইন্না সালাতা তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার আমার আল্লাহ বলছেন নবীকে দিয়ে হাদিসে কুদসি যে নবী বলছেন এই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো টাইম টু টাইম ফাইভ টাইম প্রেয়ারস তোমাকে এই নামাজটা তোমাকে খারাপ কাজ থেকে দূরে রাখবে মাদকাসক্ত থেকে ব্যভিচার থেকে অত্যাচার থেকে তুমি যে সুদ ঘুষ নিচ্ছ এগুলো তোমার থেকে দূরে সরে যাবে তুমি যে হালালকে হারাম হারামকে হালাল বানিয়ে জিন্দগি যাপন করছো এগুলো আস্তে আস্তে তোমার থেকে দূরীভূত হতে থাকবে তোমার সাথে যে ওয়াসওয়াসিসিল খান্নাস খান্নাস নামের খবিস শয়তান তাআলা দিয়েছে সেও দূরে পালিয়ে যাবে তুমি পূত পবিত্র হয়ে যাবে তারপরে আমার নবী বলছেন যে মুমিন বান্দাদের জন্য নামাজ আল্লাহ মেরাজ বানিয়ে দেয় এখন যখন খারাপ কিছু তোমার থেকে চলে গিয়েছে এখন তুমি লামকানের উদ্দেশ্যে রওনা দিতে পারো যখন আপনি জায় নামাজে দাঁড়িয়ে ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা জায় নামাজে দাঁড়িয়ে বান্দা আপনি ইবাদতের মধ্যে মশগুল হচ্ছেন আপনি ইবাদতের মধ্যে ডুব দিচ্ছেন আপনি হাত তুলে নিলেন মুতাওয়াজ্জিহান ইলা জিয়াতি এখন খেয়ালটা আল্লাহর দিকে যাচ্ছে আকিমুস সালাত লি যিকরি ইবাদত করতে করতে আপনি আল্লাহর দিকে খেয়াল নিচ্ছেন এখন আর আপনার কখনো যদি চিন্তা করেন গভীরভাবে যায় নামাজে দাঁড়িয়ে যে আমি তো এই নামাজটা তো আমার আল্লাহ নবীকে দিয়ে পাঠিয়েছেন এবং এই নামাজের মধ্যে মেরাজ রেখেছেন আপনি চিন্তা করতে থাকুন ডানে জান্নাত বামে জাহান্নাম আর আপনি যদি মুসল্লার মধ্যে যায় নামাজ এইভাবে দাঁড়িয়ে ইবাদতের জন্য আপনি রওনা হন আপনি যদি দিদার ইলাহির জন্য রওনা হন আপনাকে অবশ্যই আশেকের রসুল হতে হবে আপনি নবীর প্রেমিক হতে হবে যদি নবীর সাচ্চা প্রেমিক হতে পারেন আশেকের রসুল হতে পারেন সেই নামাজটা আসসালাতু মিরাজুল মুমিনিন মুমিনের জন্য আল্লাহ আও আদনা কাবা কাউসাইন লা মাকান বানিয়ে দেন সেই নবী বলছেন তুমি নামাজটা যখন আদায় করবে তখন আপনার এই নামাজ আপনাকে কি ফায়দা দিচ্ছে তাহলে শুনুন বান্দা আপনার এখন আর রফরফ লাগবে না বোরাক লাগবে না আপনাকে মসজিদে আকসায় গিয়ে নবী রসুল
রাসূলদের জন্য ওয়েট করতে হবে না। আপনাকে এই নামাজে আকিমুস সালাত লি যিকরি ইবাদতের মধ্যে যখন ডুব দিচ্ছেন, আস্তে আস্তে আপনি রুকুতে যাচ্ছেন, সুবহান রাব্বিল আযিম পড়ছেন, আপনি করিব থেকে করিব রব্বুল আলামিনের কাছে যাচ্ছেন। এই রজব মাসে যে রব্বুল আলামিন আও আদনা কাবা কাউসাইনে আমার নবীকে মেরাজ দিয়েছেন, সেই রব্বুল আলামিনের কাছে কাছে যেতে থাকবেন। একটা পর্যায়ে আপনি সিদ্দাতুল মুনতাহায় যে পৌঁছাবেন, আপনাকে আর জিবরিল আমিনকে বিদায় দিতে হবে না। সেই নামাজটা আসসালাতু মারাজুল মুমিনিন, আপনি যখন আশিকে রাসূল হয়ে আল্লাহর তাকুল্লা ভয় নিয়ে নামাজটা পাঁচ ওয়াক্ত আদায় করলেন, সেজদায় সুবহান রাব্বিল আলা বলতে দেরি হবে না, সমস্ত পর্দা সরে যাবে, রব্বুল আলামিন আপনার সামনে চলে আসবে। আল্লাহ ইয়া রাসূল, জিন্দাবাদ, আল্লাহু আকবার বলুন। সিরাজুম মুনিরা, অ্যারাবিক্যাল, যারা গ্রামাটিক্যাল অ্যারাবিক ব্যাকরণ বুঝেন, এখানে মধ্যে সিরাজুম মুনিরা শেষের শব্দটা ওয়ার্ডটা রেখেছেন, ওগো নবী আপনাকে আমি সিরাজুম মুনিরা আলোকিত সূর্য বানিয়েছি। সুবহানাল্লাহ, আলোকিত সূর্য। ভাইয়ের আমার বাবার আমার, এখানে আরেকটু বুঝার বিষয় আছে। যখন আমার আল্লাহ নবীকে বলছেন, ওগো নবী, ইয়া আইয়ুহান নবী, ওগো নবী, ইন্না আরসালনাকা, আপনাকে আমি পাঠিয়েছি, শাহিদা ও মুবাশশারা নাজির, আমি আপনাকে সাক্ষ্যদাতা, সুসংবাদ প্রাপ্তকারী এবং আল্লাহর প্রতি ভীতি, দাইনাইল্লাহে ওয়া বিইজনি সিরাজুম মুনিরা, আপনাকে দায়ী হিসাবে পাঠিয়েছি, পথ প্রদর্শক হিসাবে, এবং আপনাকে সিরাজুম মুনির আলোকিত সূর্য হিসাবে পাঠিয়েছি। এখন দেখেন, আপনারা যদি আমাকে কেউ বলেন যে মাকদুম সালমাদানি হুজুর, আপনি তো পড়াশোনা করেছেন, আপনার জন্মস্থান হলো চাঁদপুরে হাজীগঞ্জে, আপনার বাবার নাম সৈয়দ জাহান সালমাদানি রহমতুল্লাহ আলাইহ, আপনার দাদা হযরত কিবলার নাম আওলাদ রাসূল সৈয়দ আবেদ সালমাদানি রহমতুল্লাহ আলাইহ, আপনি যদি আমার মার নাম বলেন, ভাই বোনের নাম, আমার স্ত্রীর নাম, আবার সন্তানের নাম, এখন বলতেছেন, এরপর বলতেছেন যে হুজুর আপনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড এরকম, আপনি কোরআন হাদিস থেকে কামিল করেছেন, ফিকা থেকে কামিল করেছেন, আপনার ডিগ্রি এটা, আপনি পড়াশোনা অনার্স কমপ্লিট করেছেন জামে আহমদিয়া থেকে, ওখানে পড়াশোনা করেছেন, আপনি আমাদের চিটাঙেও এসেছিলেন, সব কিছু যখন আমাকে বলতেছেন, আমারটাই আমাকে বললে আমি বলবো ওয়েস্ট অফ টাইম, কেন সময় নষ্ট করছেন? আওয়াজ দেন, আওয়াজ দিয়ে বলেন, ঠিক কি না বলুন? আমারটা আমার কাছে বলে কোনো ফায়দা আছে? আমারটা অন্য কারো কাছে গিয়ে বললে না ফায়দা হবে, ঠিক কি না? এখন ওগো আল্লাহ, আপনি রসুলুল্লাহকে, রসুলুল্লাহ শান বলছেন, ঘটনা কি? আপনি মদিনাওয়ালাকে বলছেন যে ওগো নবী, আপনাকে আমি শাহেদ, মুবাশশির, নাজির, দাইলাল্লাহ এবং বিজনি সিরাজুম মুনিরা সব আপনাকে বানিয়েছি, ওগো আল্লাহ, আপনি নবীর সাথে ইয়া আইয়ুহান নবী, ওগো নবী বলে সম্বোধন করে, ইয়া নবী বলে আপনি নবীকে কেন বলছেন? আপনি তো বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষরা শুনো, আমার নবীকে আমি এটা এটা বানিয়েছি, ঠিক না? ঠিক না, বলার দরকার তো ছিল এরকম, আপনি নবীকে বানিয়েছেন কেমনটা আপনিও জানেন, রসুলও জানেন, ঠিক না? ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, কোরআনিক তো আছে, আল্লাহ বলেছেন আমি যা জানি, আমি যাকে ভালোবাসি তা জানিয়ে দিই, ঠিক না? তাহলে আমার রসুলকে আল্লাহ ভালোবাসেন কি বাসেন না? তাফসীর করছি, খারাপ লাগছে, খারাপ লাগছে, এগুলো জানার দরকার আছে। আমি যদি আমার কামলিওয়ালা নবীর শানি না জানি, তাহলে এই দুনিয়াতে বেঁচে থেকে কি লাভ, ঠিক না? আমি যদি আমার বাবা দাদার বড় আব্বার পরিচয় না জানি, তাহলে যতই জমি নিয়ে মামলা মোকদ্দমা করি লাভ আছে? আরএসবিএস কিছু ব্যাপার থাকে না, খতিয়ানের জায়গা জমিন, যদি আরএস কার নামে, বিএস কার নামে যদি না জানেন, ওই জায়গার জন্য যতই মামলা করে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছান, লাভ আছে? কিছু তো আছে, কিছু আছে, নামাজ মানি, রোজা মানি, হজ মানি, জাকাত মানি, মেসওয়াক মানি, টাকনুর নিচে পায়জামা পড়তে মানি, সুন্দর করে জুব্বা কুব্বা পড়তে মানি, সব মানি, কিন্তু রসুলুল্লাহর অ্যাড্রেসই জানে না, ঠিক না? আওয়াজ দেয় না, ঠিক না?
আপনি যদি কোনো লেটার লিখেন, আপনি যদি কোনো চিঠি লিখেন, সমস্ত ইন্ট্রোডাকশন, ডিসক্রিপশন, কনক্লুশন পর্যন্ত সমস্ত উপসংহার থেকে, সূচনা থেকে উপসংহার যা কিছু লিখেন, লেটারটা চিঠিটা লেখার পরে যদি পোস্ট পোস্ট করেন অ্যাড্রেস ছাড়া যাবে? আওয়াজ দেয় না, যাবে? আওয়াজ দিয়ে বলেন যাবে? ভাইরা আমার, বাবারা আমার, আমার আল্লাহ যখন নবী পাক এই খেতাব করছেন, এজন্য করছেন, সমাজের মধ্যে, দুনিয়ার মধ্যে আল্লাহ সিস্টেম করেছেন, এক একজন এক এক ধরনের হয়ে থাকে, এক একজনের খেয়াল এক এক রকম হয়ে থাকে। যেমন আমার নবী রাহমাতুলিল আলামিন নবী যখন এক আল্লাহর দাওয়াত নিয়ে গিয়েছেন যে কুল হুয়াল্লাহু আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আমার নবী যখন দাওয়াত দিয়েছেন এক আল্লাহর দিকে আসো, তিনি ছাড়া মাবুদ নেই, তিনি ছাড়া কোনো উপাসনার কোনো যোগ্য নেই, তিনি খালেক ও মালিক, তিনি কে? আওয়াজ দিয়ে বলুন তিনি কে? সে আল্লাহর দাওয়াত যখন দিয়েছেন, কিছু আবু বকর হয়েছে, কিছু আবু জাহেল। আওয়াজ দেন, আপনাদের মনে খারাপ লাগছে নাকি? হুজুর 12:30টার উপরে বাজে, আমাদেরকে তো কোলবালিশ কম্বল ডাকে, এরকম নাকি? আওয়াজ দে বলেন নাকি? আজকে কোলবালিশ কম্বলকে তালাক, দুই চারজন বলছে, এদিক দিয়ে আমার কিছু ভাই বাবারা একসাথে সাথে তালাক দিছে, এখানে সবাই চুপ, এই দু চারজন বলল হবে না, সবাই একসাথে তালাক। তাহলে আল্লাহ আল্লাহ রাসূলকে কবুল, কবুল কি না? আল্লাহ আল্লাহ রাসূলকে কি কোন বল? কবুল কোন বল? আরো জোরে, আরেকবার, আরেকবার, তিন কবুলে বিয়ে, মাশাআল্লাহ বলে। এবার আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনতে রাজি আছি? একবার বলেন আস্তাগফিরুল্লাহ, আরেকবার বলুন আল্লাহু আকবার, আরেকবার মহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। তিনি পলায়ন করেছে, আমাদের এখন কনসেন্ট্রেট, মনোযোগটা এই জায়গায় থাকবে, আল্লাহ কবুল করুক। আচ্ছা, আমার নবী যখন দাওয়াত দিয়েছেন, কেউ আবু বকর সিদ্দিকের দলে হয়েছে, কেউ আবু জাহেলের সিদ্দিকের দলে হয়েছে, আবু জাহেলের দলে হয়েছে, এখন সিদ্দিকে আকবরের দল আর আবু জাহেলের দল, একটা বিশ্বাসী আর একটা অবিশ্বাসী, একটা জান্নাতি আর একটা জাহান্নামী দল বের হয়ে গিয়েছে, ঠিক কিনা? আমার আল্লাহ জানতেন আমার নবীর প্রশংসা যদি করি, আলিমুল গায়ব মালিক জানতেন কিছু বের হয়ে যাবে, নবীর প্রশংসা শুনলে গায়ে চুলকানি বাড়ে, ঠিক? আওয়াজ দেয় না? আমি কারো নাম নিচ্ছি, আছে কি নাই? আরো জোরে, আছে কি নাই? কিছু থাকবে, এজন্য আমার আল্লাহ স্বয়ং রাসূলুল্লাহকে বলেছেন, যোগ নবী কেউ মানুক না মানুক, আমি আল্লাহ বলছি, আপনি রাসূলুল্লাহ, আপনি হলেন সাক্ষ্যদাতা, আপনি নূরুল আলা, নূর নবী, কাজ্জাকুম মিনাল্লাহি নূর, আপনাকে নূর বানিয়েছি, এজন্য কখনো কখনো ভালোবেসে বলেছি, ওয়াদদুহা ওয়াল্লাইলি ইজা সাজা মা ওয়াদদাকা রাব্বুকা ওয়ামা কালা ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেছেন, ওগো নবী, আপনি যতক্ষণ পর্যন্ত হাশরের ময়দানে খুশি না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনার গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে বের বের করে আমি জান্নাতে দিতে থাকবো, আমি আল্লাহ বলছি আমি জান্নাতে দিতে থাকবো, আমার নবী রব্বি হাবলু উম্মতি বলে কাঁদবেন, আমার আল্লাহ জানতেন। এই জন্য এক একটা পদ দিয়েছেন, এক একটা লকব দিয়েছেন, বলেছেন ওয়ারাফান এলাকা দিয়ে করাক, আপনার শান আমি বালিদ বাড়িয়ে দিয়েছি, 1400 বছর আগে ডিক্লার হয়েছে, বাড়তে বাড়তে আজকে কোন পজিশনে আমার নবীর শান এসেছে আমরা কেউ জানি না, আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া জানে না। আমার নবীকে কখনো কখনো খুশি হয়ে আলাম নাশাহ লাকা সদরাক ওয়াবাদান আনকা বিদরাক আল্লাদি ইয়ানকুর যোহারাক ওয়ারাফান এলাকা দিয়ে করাক বলে আল্লাহ ডাক দিয়েছেন, কখনো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতাম মুস্তাকিম, কখনো বলেছেন আমি যেই রব্বুল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমি যে আলামিনের রব, সেই রাহাল আলামিনের, সেই হোল ইউনিভার্সের আমি আপনাকে বানিয়েছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেই আলামিন কুল কায়নাতের রহমত বানিয়েছি আপনি নবী মুস্তাফাকে, এক একবার এক এক খুশি করে ডাক দিয়েছেন। জানতেন যে কেউ কেউ আছে আমার নবীর শানকে ছোট করতে চাইবেন, এজন্য আমার আল্লাহ স্বয়ং নিজে নবীর শানটা বড় করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এবার আসুন সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপ দ্বিতীয়তে যদি দেখি, শেষের দিকে সিরাজুম মুনিরা,
এখন সিরাজ অর্থ হলো দুইটা মানা আরবিক গ্রামাটিক্যাল দুইটা মানা সিরাজ অর্থ সান সূর্য আবার সিরাজ অর্থ ল্যাম্প এটাকে কি বলা হয় প্রদীপ ঠিক কি না একটা শামসুন সূর্য সান আরেকটা হলো আফতাব ল্যাম্প প্রদীপ সুবহানাল্লাহ সিরাজ বলেছেন সিরাজুম মুনীরা বলেন নাই শামসুন মুনীরা বলেন নাই আফতাবুন মুনীরা বলেন নাই আপনাকে আমি প্রদীপের আলো বানিয়েছি নূর বানিয়েছি বলেন নাই শামসুন মুনীরা আমি আপনাকে সূর্যের আলো বানিয়েছি বলেছেন সিরাজুম মুনীরা আপনি সূর্য আপনি প্রদীপ এজন্য কারণ প্রদীপ জ্বালাইতে হয় রাতের বেলা আপনি নবী রাতের রাতেরও নবী এবং আপনাকে আমি বানিয়েছি সিরাজুম মুনীরা অর্থাৎ আফতাবুন নবীও আপনি শামসুন নবীও আপনি আপনি দিনের নবী আপনি রাতের নবী কারণ সূর্য সূর্য দিনে উঠে আর প্রদীপটা রাতে জ্বালানো হয় সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন কথা বোঝা যাচ্ছে বাবারা খারাপ লাগছে আমার নবীর শান শুনলে তো মুমিনদের অন্তর খুশি হয়ে ওঠে ঠিক না ঠিক না কারণ রাসূল আমি তোমায় না চিনিলে তোমার কে আসে যায় ঠিক না মোরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায় দোনো জাহান তোমারি নূরি চরণে ঝুকায় ঠিক না তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে ওগো নবী তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে মক্কারি কাফের গনে নবুয়াত প্রমাণে করে তোমায় আবেদন চন্দ্র করতে দ্বিখণ্ডন দেখে তোমার তর্জনী ইয়া রাসূলুল্লাহ দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি আশিকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে রায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ খারাপ লাগছে বন জঙ্গলের বাঘ হরিণ মনে আনতে সুখের দিন তোমার নামে প্রতিদিন দুরুদ পড়ে সীমাহীন পড়ে সল্লে আলা জুড়াই মনের জালা সবাই পড়ে সল্লে আলা আরে ডাকার মতো যে ডেকেছে আর রাসূলুল্লাহ ডাকার মতো যে ডেকেছে পাওয়ার মতো সে পেয়েছে এমন পাওয়া পেয়েছে সে যে পাওয়ার তুলনা নাই আর রাসূলুল্লাহ আর জোরে আর রাসূলুল্লাহ চিল্লা বলুন ইয়া রাসূলুল্লাহ দিনের নবী রাতের নবী সিরাজুম মুনীরা আমরা সেই নবীর উম্মত যিনি শুধু দিনের বেলায় ইসলাম প্রচার করেছেন তা নয় রাতের বেলায় আল্লাহর সেজদা আদায় করেছেন আমরা সেই নবীর উম্মত ঠিক কি না ভাইরা আমার বাবারা আমার এবার দেখেন প্রদীপের লাইট ল্যাম্প এর একটা বিশিষ্ট গুণাবলী আছে সেটা যখন জ্বলে ধরেন ল্যাম্প অর্থাৎ মোমবাতি কি বাতি মোমবাতি যদি একটা জ্বালানো থাকে আপনি সেই মোমবাতি দিয়ে কয়েকশো মোমবাতি জ্বালাতে পারবেন আওয়াজ দেয় না পারবেন কি না এখন যদি ওই মোমবাতি দিয়ে কয়েকশো মোমবাতি জ্বালান মোমবাতির আলো কি কমবে আওয়াজ দে বলেন কখনো কমবে আর যদি মোমবাতি জ্বালাতে হয় তাহলে একটু করিব আনতে হবে কাছাকাছি আনতে হবে আওয়াজ দেন মোমবাতি যারা বুঝতে পারছেন তাদেরকে মারহাবা আর যারা এখনো বুঝেন নাই সমস্যা নাই আমার আঙ্গুল ধরেন আমি পৌঁছায় দিব ইনশাআল্লাহ যেতে রাজি আছি কোরআনের একদম গভীর থেকে গভীর এই আয়াতের তর্জুমায় যেতে রাজি আছি তাফসিরে শুনতে রাজি আছি মুসলমান গভীর খেয়াল একটা মোমবাতি আরেকটা মোমবাতির কাছে আনতে হবে শুধু সেখানে শেষ নয় কাছে এনে আস্তে ঝুঁকাতে হবে এখনো বুঝে নাই ঠিক না ঝুঁকালেও হবে না আস্তে করে মোমবাতির আলোর সাথে ওই মোমবাতি যেটা নিভানো সেটাকে লাগাতে হবে
ঠিক কি না যতক্ষণ পর্যন্ত মোমবাতির সাথে মোমবাতি লাগবে না দিলের সাথে দিল লাগবে না কানেকশন হবে না ততক্ষণ পর্যন্ত জ্বলবে না এখন যদি নূর নবী রাহমাতুল্লিল আলামিন নবী চেরাগের সাথে নিজের মনটাকে অন্তরকে না লাগাই ভালো যদি না বাসি মনোযোগ সহকারে নবীর শানগুলি মানগুলি ইজ্জত অহংকারগুলি যদি না শুনি যেটা আমার আল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত মন লাগবে না কাছে যাব না ঝুঁকব না এরপরে নবীর সাথে দিলটা লাগাবো না ততক্ষণ পর্যন্ত অন্তরের নূরের বাতিটা জ্বলবে না ঠিক কি না আচ্ছা এবার আরেকটা আসে প্রদীপের মধ্যে বৃষ্টির সিজনে রেইনি ডেজ রেইনি সিজন যেটা বৃষ্টির সিজনে দেখবেন যখন মোমবাতি জ্বালিয়েছেন দেখবেন কিছু কিছু পোকা মাকড় উড়ে এসে বসতেছে ঠিক না এক ধরনের পোকা আছে যেগুলো কাছাকাছি গিয়ে মোমবাতির নিচে বসে থাকে চুপচাপ একটু একটু করে ঘুরতে থাকে মোমবাতির চারপাশে চারাগের চারপাশে ঘুরতে থাকে ঠিক না এরপরে আরেকটা মোমবাতি ওই চেরাগের কাছাকাছি কিছু পোকা আসে যারা সরাসরি এসে আগুনে ঝাঁপ দেয় যারা ওই আলোর কাছাকাছি এসে সারাক্ষণ তাওয়াফ করে আলোর নিচে বসে থাকে তারা সকাল ফজর পর্যন্ত অর্থাৎ যতক্ষণ মোমবাতি আলো জ্বলছে ততক্ষণ পর্যন্ত জীবিত থাকে আর কিছু কিছু যারা অহংকারে পুরে ছাই আমি এটা মানি না সেটা মানি না এটা কেন হবে ওটা কেন হবে নবীর জামানায় ওটা ছিল নবীর জামানায় এটা ছিল সাহাবায়ে কেরামরা এটা করেছেন আরে সাহাবায়ে কেরামরা তো এটা করেন নাই মিলাদ পড়েন নাই কেয়াম করেন নাই আমার সাহাবায়ে কেরামরা তো ওলি আল্লাহদের উরুস করেন নাই আমার সাহাবায়ে কেরামরা তো এটা করেন নাই আবার বলে যে না না সাহাবায়ে কেরামরা তো কোরআন তেলাওয়াত করেছেন জর জবর পেশ এগুলো তো ছিল না এখন তো জর জবর পেশ ছাড়া কোরআন তেলাওয়াতই করা সম্ভব নয় আমাদেরকে তো কায়দা কানুন জানতে হয় সাহাবায়ে কেরামরা এটা করেছেন কখনো বলে না এটা করা যাবে না সাহাবায়ে কেরামরা করেন নাই আবার বলে না যেটা সাহাবায়ে কেরামরা করেন নাই সেটাও তো আমরা এখন করছি কখনো এদিকে কখনো সেদিকে এরকম কিছু আছে যখন আমরা করতে থাকি রহমতুল্লিল আলামিন আমার নবীর উৎসবগুলি আমার নবীকে পেয়ে যে আমরা খুশি সেই খুশিটা যখন বয়ান করি কারণ নবীকে বানানে ওয়ালা কে আওয়াজ দিয়ে বলুন কে এখন রহমতুল্লিল আলামিন যখন আমাদের কাছে এসেছেন আল্লাহর প্রিয় খাস বন্ধুকে যখন আমাদের কাছে দিয়েছেন আমরা বান্দা হিসাবে যখন শুকরিয়া আদায় করার জন্য এরকম মেহফিলগুলি সাজাই তখন কিছু কিছু আসে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় তারা দেখবেন ওই মোমবাতির কাছে গিয়ে জ্বলে পুড়ে ছাই আর যারা পড়ে রয়েছে কদমে তারা সকাল পর্যন্ত জিন্দা আছে ঠিক না আচ্ছা সেকেন্ড গেল থার্ড দেখেন এই প্রদীপ ল্যাম্প দীপের যেটা চেরাগ বলা হয় ঠিক না চেরাগ মোমবাতি আছে এটার আরেকটা গুণ আছে আপনি কয়েকশো চেরাগ জ্বালাতে পারবেন কখনো আলো কমবে না আমার নবীকে আল্লাহ বলেছেন সিরাজ মনিরা ওগো নবী আপনাকে আমি চেরাগ বানিয়েছি সে আলো থেকে আলোকিত হয়ে গেল অসংখ্য সেই আলো থেকে রসুল আরবি লক্ষ লক্ষ সাহাবাদেরকে জ্বালালেন তখন সেই নূরটা সাহাবাদের কাছে গেল সাহাবাদের থেকে আবার লক্ষ লক্ষ তাবিনরা যে সেই নূর পেল তারপর সেখান থেকে তাবে তাবিন আম্মা মুজাহিদিন সলফে সালিহীন ওলি আল্লাহ গস পর্যন্ত গসুল আজম দস্তগির খাজা গরিবে নওয়াজ বাহুদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফেসানি শাহিন শাহ ইমাম রব্বানি শাহিন শাহ মজবন্ডার শাহিন শাহ সিরিকোর সমস্ত ওলি আল্লাহদের পর্যন্ত সেই নূরটা চলে আসলো এখন নূরুল আলা নূর নবী কি আলো কমে গেছে আওয়াজ দেয় না আপনাদের ওয়াজ মনে খারাপ লাগছে চলবে তাফসীর চলবে আচ্ছা এখন বলতে পারেন হুজুর প্রদীপ এটা তো ওল্ডেস্ট চেরাগ মোমবাতি এগুলো তো ওল্ডেস্ট এখন তো নিউয়েস্ট চলে আসছে লাইট ঠিক না লাইট আছে কি না আচ্ছা এই লাইটের উৎপত্তি কোথা থেকে হয় কারেন্ট বিদ্যুতের মাধ্যমে ঠিক না এখন এই বিদ্যুৎটা এলাকার নাম কি পূর্ব গোমদণ্ডী মুন্সিপাড়া অর্থাৎ বোয়ালখালী এই বোয়ালখালীর পূর্ব গোমদণ্ডীর এই এলাকার মধ্যে এই কারেন্টটা বিদ্যুৎটা আপনারা পেয়েছেন কি না এসেছে এখন এখানে যে বিদ্যুৎটা আছে সেটা কোথার থেকে না কোথার থেকে তো এসেছে পাওয়ার সাপ্লাই পাওয়ার হাউস যেখানে বিদ্যুৎ উৎপাদন হয় ঠিক না সেই জায়গা থেকে এই জায়গায় এসেছে এখন যদি পাওয়ার কারেন্ট চান তাহলে কি যেখানে উৎপত্তি হয় চট্টগ্রামে এখানে উৎপত্তি কোথায় হয় কাপ্তাই এখন
ঘরের লাইট জ্বালানোর জন্য আপনি কি কাপ্তাই যাবেন? আওয়াজে মনে হয় হুজুর কাপ্তাই তো যায় ডেইলি। আরো জোরে বলেন, কাপ্তাই যাবেন নাকি? এখানে সুইচ আছে, কারেন্ট আছে, বিদ্যুৎ আছে। আচ্ছা, তাহলে এটা হলো কিভাবে? আপনি এখানে লাইট জ্বলছে ঘরের মধ্যে, মেহফিলের মধ্যে লাইট জ্বলছে, কিন্তু বিদ্যুৎ কেন্দ্র, কারেন্টের যে স্থান যেখানে তৈরি হয় বিদ্যুৎ, পাওয়ার হাউসটা তো কাপ্তাইতে, চট্টগ্রাম কাপ্তাই না, কাপ্তাইতে। এখানে আসলো কিভাবে? আপনি উত্তর দিবেন, হুজুর সিম্পল সহজ। এবার নার্সারি থেকে শুরু করে এসএসসি এইচএসসি দাখিল আলেম ফাজল কামেল, নয়তোবা এসএসসি এইচএসসি বিসিএস ক্যাডার হোক, অর্থাৎ বিএ হোক, অনার্স হোক, এরপর বিসিএস ক্যাডার হোক, মাস্টার্স পাস হোক, সাধারণ পাবলিক হোক, ছোট বাচ্চা হোক, সেও বলবে হুজুর এটা কানেকশনের মাধ্যমে হয়েছে। আওয়াজ দেয় না? আরো জোরে বলেন, পাওয়ার হাউস কাপ্তাইতে, কিন্তু এখন এই জায়গায় গমদণ্ডিতে, পূর্ব গমদণ্ডি বোয়ালখালী জমিনে লাইট জ্বলছে, আলো জ্বলছে কানেকশনের মাধ্যমে, ঠিক না? এখন কারেন্টের কোনো, কারেন্টের ইলেকট্রিসিটি, কারেন্টের কোনো কালার আছে? আওয়াজ দিয়ে বলেন, কারেন্টের কোনো কালার নেই। কিন্তু হুজুর এখানে তো আলোর মধ্যে কিছু কালার, লাইট নীল কালার দেখা যায়, সবুজ কালার, হলুদ কালার। আওয়াজ দেয় না? আপনাদের মনে ভালো লাগছে না? আমি একটা কথা বোঝানোর চেষ্টা করছি, হাকিকত বোঝার চেষ্টা নয়, চেষ্টা করাচ্ছি যে আপনারা হাকিকত বোঝার চেষ্টা করুন। দেখেন, ইলেকট্রিসিটি, ওই কারেন্টের কোনো রং নেই, বিদ্যুতের কোনো রং নেই, কিন্তু ওই রংটা যখন মিশছে তখন এটা বাতির মধ্যে মিশে গেছে, ঠিক না? এখন বাতি আলো দিচ্ছে, কোনটা হোয়াইট, কোনটা গ্রিন, কোনটা রেড, কোনটা ব্লু। আওয়াজ দেয় না? এক এক রকম। আপনি যখন সাদা কাপড় পরে, সাদা কুর্তা পায়জামা পরে, এখন যদি ব্লু অর্থাৎ নীল আলোর নিচে দাঁড়ান, শরীরটা নীল দেখাবে। যদি গ্রিন আলো সবুজ কালার নিচে দাঁড়ান, শরীরটা গ্রিন দেখাবে, ঠিক না? রেড কালার নিচে দাঁড়ালে রেড কালার, হোয়াইট কালার নিচে দাঁড়ালে হোয়াইট কালার। এই কালারটা এসেছে, রংটা এসেছে আপনার বাতি থেকে, কারেন্ট থেকে নয়। আওয়াজ দেয় না? বাতি থেকে এসেছে। তেমনি ভাবে আমার রসুলে আরবি হলেন পাওয়ার হাউস, ইলেকট্রিসিটি কারেন্ট উৎপন্ন করার নূরের সেই পাওয়ার হাউস, যেখানে আমার নবী বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়ালি বাবুহা, অর্থাৎ আলী হলেন সেই এলেমের দরজা, শহর দরজা, শহরের দরজা, আর আমার নবী হলেন সেই এলেমের শহর, অর্থাৎ আল ইলমু নূরুন, নূর হলো ইলম, ইলম হলো নূর, অর্থাৎ সেই নূরের শহর, এর মালিক হলেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কি না? আওয়াজ দে বলেন তো, আমার নবী থেকে নূর বের হয়েছে, এলেমের নূর, রহমত বরকতের নূর, আমার আল্লাহ বের করেছেন নবীর নূরের শহর থেকে। সেটা যখন বের হয়েছে, আসার পরে ওই যে নূর, যেই যেই সাহাবায়ে কেরাম, যেই যেই তাবিন, তবে তাবিন আম্মা মুজতাহিদিন, সলফে সলিন, হস কুতুব, ওলি আল্লাহ পর্যন্ত নূর এসেছে। নূর আসার পর ইলেকট্রিসিটি যেরকম ভাবে এসেছে, যে হুজুর এখানে ইলেকট্রিসিটি এসেছে, কারেন্টের কোনো কালার নাই, কিন্তু বাতির কারণে কালারগুলি ডিফেন্স করতে পারছি, ডিফাইন করতে পারছি, চিনতে পারছি, তেমনি ভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মদিনা ওয়ালার শহর থেকে যে ইলেকট্রিসিটি বের হয়েছে, নূরের রশ্মি বের হয়েছে, ফ্যাজ ও বরকত বের হয়েছে, সেই ফ্যাজটা বের হওয়ার পর সেই ফ্যাজটা এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, হয়তোবা সেই শহরটার নাম সৈয়দনা আব্দুল কাদের জিলানি, গোসে পাকের শহর, বাগদাদ শরীফে, হয়তোবা নয়তোবা আজমির শরীফে, খাজায় খাজগান, যিনি 90 লক্ষ বেদিনকে কালমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন, যেনা 2-3 দিন আগেই ওরস শরীফ, ফাতিহা শরীফ গিয়েছে, চাটি রাজব মুবারক, তেমনি ভাবে বাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দাল ফেসানি সহ সমস্ত ওলিয়াল্লাদের পর্যন্ত ইলেকট্রিসিটি এসেছে, কিন্তু ওলিয়াল্লারা তেনারা রং মিশিয়ে দিয়েছেন, বিধায় আলো পাচ্ছে। এই জন্য কাদিরির একটা রং, চিশতির একটা রং, নকশবন্দির একটা রং, মুজাদ্দিদের একটা রং, মাজবান্ডারের একটা রং, আবিদিয়ার একটা রং, ইমামের রব্বানির একটা রং, সিরিকোটের একটা রং, এক এক আল্লাহর বলি এক এক রং, রং হতে পারে আলাদা, কিন্তু কানেকশন হলো মদিনাতুল মুনাওয়ারা, ঠিক না? আল্লাহ ভাইয়েরা, আমার বাবারা, হযরত জুনুন মিসরি রহমাতুল্লাহ আলাইহ,
কাশফুল মাহজুবের মধ্যে এই ঘটনাটা এসেছে না বললেই নয়। হযরত জুনুন মিসরি রহমাতুল্লাহ আলাইহ তেনার প্রায় 10,000 ভক্ত murid ছিল, স্টুডেন্ট ছিলেন, ফলোয়ার ছিলেন। তৎকালীন বাদশা বলছে, তৎকালীন বাদশার কাছে তার উজির এসে, মন্ত্রী এসে বলছে, ইয়া বাদশাহ নামদার, আপনার প্রজারা আপনার খেয়ে আপনার বিরুদ্ধে যাচ্ছে, আপনি বেদিন, আপনি কাফের মুশরিক, কিন্তু এমন একজন আল্লাহ ওয়ালা মানুষ এসেছে এই শহরে, জুনুন মিসরি রহমাতুল্লাহ আলাইহ, তেনার কাছে বায়াত হয়ে murid হচ্ছে, ইসলামে ধর্মের মধ্যে প্রবেশ করছে, রসুলের গোলাম হচ্ছে, আল্লাহর বান্দা হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। খারাপ লাগছে? খারাপ লাগছে? যখন জুনুন মিসরি রহমাতুল্লাহ আলাইহ কাছে এই কথা, সেই বাদশাহ নামদার কাছে এই কথা যখন বলা হলো, বাদশাহ নামদারের কাছে মন্ত্রী যখন এই কথা বললেন, বাদশাহ নামদার বলতেছে, আমার খায় আমার পরে, আমার গুণ না গে আল্লাহ আল্লাহ রাসূলের পথে চলে, এটা তো হতে পারে না, নাউজুবিল্লাহ। আরো জোরে। সমাজে আছে কি না এরকম? আছে কি নাই এরকম? আছে কিছু নাম কেউ আসতে মুসলমান, ইসলাম রাষ্ট্র ধর্ম থাকবে না, বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে থাকবে না, তুমি নাই, আওয়াজ দেয় না, সবকিছু জায়গাটা জায়গায় আছে, আপনি নাই হয়ে গেছে, ঠিক না? শুনছি দেশের বাইরে গেছে, ওখানে ঠাই নাই, দেশে আসছে, দেশে ঠাই নাই, সমস্ত নিজের পজিশনও গেছে, এরপর ঘর ওয়ালিও নাকি ঘর থেকে বের করে দিছে, অবস্থা দেখেছে? তাহলে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জতের মালিক কে? আওয়াজ দেব না, ইজ্জতের মালিক কে? বেয়াদ জুতির মালিক কে? আল্লাহ আল্লাহর রাসূলকে নিয়ে খেলোয়াড় করলে আল্লাহর অস্তিত্ব রাখে? এখন জুনুন মিসরির এই ঘটনা, যখন সেই রাজার কাছে তার মন্ত্রী বলল, রাজা বলল, উপায় বলো মন্ত্রী, কি করা যায়, মুসলমানদেরকে কিভাবে আটকানো যায়, কিভাবে ইসলাম ধর্মকে আমার রাজ্য থেকে উপরে ফেলা যায়, নাউজুবিল্লাহ। এখন মন্ত্রী কুপরামর্শ দিচ্ছে রাজার কাছে, বলতেছে, তিনি একটা কথা বলছেন যে এই 10,000 মুরিদকে, যে তোমরা টেনশন করো না, আমার নবী রহমতুল্লিল আলামিন নবী তোমাদেরকে হাসরের ময়দানে শাফাত করে, যদি গুনাহ করো শাফাত করে জান্নাতে নিয়ে যাবে, আমার আল্লাহ নবীর শাফাত এই জন্য জারি রেখেছেন, ওয়ারজুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমার নবীর শাফাত করবেন। এই কথা যখন সমস্ত রাজ্যের মুরিদরা, সেই অর্থাৎ জুনুন মিসরির মুরিদরা সব জায়গায় প্রচার করা শুরু করলো, প্রত্যেকটা প্রজার কাছে, বান্দাদের কাছে, আল্লাহ রসুলের উম্মতের কাছে, বান্দাদের কাছে যখন প্রচার করছে, এই কথা ওই মন্ত্রী শুনেছে, মন্ত্রী বলতেছে, বাদশাহ, ও গো রাজা, ও গো মাদশাহ, বাদশাহের নামদার, আপনি তাকে ডাক দিয়ে বলেন যে তোমরা বলছো শাফাত করবে, সুপারিশ করবে, সেই সুপারিশের চাদরের নিচে উম্মতকে সেই নবী নাকি বাঁচাবেন, শাফাত করবেন, জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবেন, তুমিও নাকি সেই নবীর থেকে পারমিশন যদি পাও, তুমিও অর্থাৎ জুনুন মিসরি ও ওলি আল্লাহরাও শাফাত করতে পারে, যেমন হাদিসে বুখারীর মধ্যে আমার নবী বলেছেন, বুখারী শরীফে বাবুল কিতাবুল আদাবের মধ্যে বলেছেন, মাওলা ইখওয়ানুনা কান ইউসাল্লুনা মানা হাজ্জুনা মানা আমলুনা মানা ফাতকুলতুমুন নার, আমার অনেক লম্বা হাদিস, আমি শর্ট করে বলছি, যে ওখানের মধ্যে ফাখবিরনা মানা আরাফু, আমার আল্লাহ বলবেন ওলি আল্লাহদেরকে যে যান জাহান্নামের মধ্যে যান, আপনাদের যাদের পথে মতে চলেছেন ওলি আল্লাহদেরকে বলবে যান ফাখবিরনা মানা আরাফু, যারা নামাজ রোজা করত, হজ যাকাত আদায় করত, ইবাদত বান্দিগি করত, মেহফিল সাজাতো, তারা হয়তোবা গুনার কারণে জাহান্নামে আল্লাহ দিবেন, কিন্তু ওলি আল্লাহরা সেদিন লাট করে আল্লাহর কাছে ঝগড়া করে সেই বান্দাদেরকে সুপারিশ করে করে মা ফাখ বের না মানা রাফু, যাদেরকে যাদেরকে চিনবে তাদেরকে নিয়ে নিয়ে জান্নাতে চলে যাবে, সুবহান। এখন এটা বুখারী শরীফের হাদিস, হয়তোবা জুনুন মিসরি এরকম ভাবে বর্ণনা করেছেন যে ওলি আল্লাহরা শাফাত করবেন, রসুলে পাকের হাতে সর্বপ্রথম শাফাতের ঝান্ডা দেওয়া হবে, এরপর নেককার বান্দা অর্থাৎ হাফেজে কোরআন, উলামায়ে কেরাম, ওলি আল্লাহরা, ওয়ারাসাতুল আম্বিয়ারা, সমস্ত আল্লাহ নেক বান্দাদের কাছেও শাফাতের ঝান্ডা দেওয়া হবে, যাদের সাথে যাদের তাল্লুক ছিল, রিশতা ছিল, তারা প্রত্যেককে শাফাত করে, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে জাহান্নাম থেকে। এখন এই কথা যখন বলতেছে রাজার কাছে, ওই মন্ত্রী কুপরামর্শ দিল যে বলেন ওই শাফাতের চাদরের নিচে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা তানাদের নবী ওই শাফাতের চাদরের নিচে কেমনে নিবে, চাদর তো হয় 2 ফিট বাই 4 ফিট, নাউজুবিল্লাহ বলে 2 ফিট বাই 6 ফিট বা 8 ফিট এরকম হয়, ঠিক কিনা? বলে চাদর তো হয় 2 ফিট বাই 6 ফিট 8 ফিট, এক চাদরে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত কেমনে নিবে, সুবহানাল্লাহ বলবেন না? হেকমতটা রেখেছেন কে? গভীর খেয়াল,
এখন জুনুন মিস্ত্রির কাছে প্রশ্ন করতে বলেছেন যে উত্তর যদি দিতে পারে বলে দিবেন রাজ্যের প্রজারা সহ আপনি সহ মুসলমান হয়ে যাবেন না দিলে রাজ্যের থেকে আপনি এই রাজ্যের থেকে চলে যাবেন তখন রাজা বলতেছে খুব চমৎকার কথা বলছো তাকে এখান থেকে বিতাড়িত করার এই একটা উপায় জুনুন মিস্ত্রিকে ডাকা হলো জুনুন মিস্ত্রিকে এই প্রশ্ন ছুড়ে দেওয়া হলো কোশ্চেন করা হলো যে বলুন চাদর তো 2 ফিট বাই 6 ফিট হয় আপনি যে বলছেন আপনার নবী শাফাত করবে উম্মতকে আপনারা ওলিয়াল্লাহরা কোরআনে হাফেজরা উলামায়ে হাক্কানিরা যাদের সাথে যাদের সম্পর্ক ছিল তারা শাফাত করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে কিভাবে হাউ ইজ ইট পসিবল এটা কিভাবে সম্ভব বলুন এখন যখন এটা বলেছে জুনুন মিসি বলতেছে আমি তো দলিল দিতে পারবো আপনি মানবেন না তবে আমাকে একটা দিন সময় দেন একটা দিন সময় দেন একদিন যখন সময় চাইলেন তখন রাজা বলতেছে ঠিক আছে একদিন সময় দেওয়া হলো যান এখন সেই রাতে হঠাৎ করে প্রজারা চিল্লাফেল্লা দিয়ে বলতেছে চোর ধরা পড়েছে চোর ধরা পড়েছে একজনকে রাতের অন্ধকারের মধ্যে ঘোমটা পরিয়ে চোর চুরি করে পালাচ্ছিল তাকে তেনাকে ঘোমটা দিল ঘোমটা দিয়ে ধরে রাজার কাছে হাজির করানো হলো রাজার কাছে যখন হাজির করানো হলো বলতেছে এই চোরকে দেখি চেহারা থেকে পর্দা সরাও চাদর সরাও যখন চাদর সরানো হলো দেখতেছে হযরত জুনুন মিস্ত্রি সুবহানাল্লাহ বলবেন আরো জোরে আরো মহব্বতে আওয়াজ আসতেছে না আরো জোরে ইজ্জতের মালিক কে হেদায়েতের মালিক কে দেখেন হেদায়েত কিভাবে রাখে আল্লাহ হযরত জুনুন মিস্ত্রিকে দেখার পর বলতেছে আপনি চুরি করছেন বলে না না আমি চুরি করছিলাম না আমি রাজ্য থেকে পলায়ন করছিলাম এখন আপনার প্রহরীরা ধরে ফেলেছে কিন্তু আমি চুরি করছিলাম না বিশ্বাস করেন আমি চুরি করছি না আমি রাজ্য থেকে পলায়ন করছি কারণ আপনি আমার উত্তরগুলি মানবেন না আমি উত্তর দিতেও চাই না এখন যখন ধরা পড়েছি বলুন শাস্তি কি সাজা কি দিবেন বলে সাজা তো দিব রাজা যখন পেয়েছে সাজা তো দিবেই ঠিক না আরো শত্রুকে পেয়েছে যে সবাই মুসলমান বানিয়ে ফেলতেছে ভাইরা আমার বাবার আমার গভীর খেয়াল তখন জুনুন মিস্ত্রি বললেন হযরত জুনুন মিস্ত্রি রাহমাতুল্লাহ আলাইহি বললেন শাস্তি যখন দিবেন আমার একটা আবদার আমাকে শুলিতে চড়ান কোনো সমস্যা নেই আবদার হলো আমাকে সমস্ত ময়দানের মধ্যে মাঠের মধ্যে আমাকে বাধা হোক সবার সামনে চাবুক মারা হোক সেখানে আমার ভক্ত মুরিদরাও থাকবে আল্লাহর বান্দা রসুলের উম্মতরাও থাকবে এবং সাথে সাথে সমস্ত প্রজারাও থাকবে আপনিও থাকবেন রাজা তো খুশিতে আত্মহারা ঠিক কিনা এরকম সুযোগ আর পাবো কিনা বেজ্জতি করার জন্য কিন্তু ইজ্জতের মালিক কে আল্লাহ ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ইজ্জতের মালিক কে আল্লাহ আল্লাহ দেখেন কি খেলাটা খেলেছে ওলিয়াল্লাহদের হিকমত সবার বুঝার সাধ্য নেই কারণ ওলিয়াল্লাহরা হলেন আমার নবীর ওয়ারিস ঠিক কি না বারাসাতুল আম্বিয়া ভাইরা আমার বাবারা আমার তাই করা হলো মাঠের মধ্যে বাধা হলো 10,000 মুরিদের সামনে লক্ষ লক্ষ ওই মজলিসের মধ্যে প্রায় 10 লক্ষ প্রজা ছিল অর্থাৎ ওই অঞ্চলের ওই রাজত্বের মধ্যে রাজার রাজত্ব যতটুকু ওই সমস্ত মানুষ একত্রিত হলো নরনারী যে কি হয় এত বড় একজন আলেমি দিনের কি জানি হয় কি জানি শাস্তি হয় এরপর মুরিদরা কষ্ট পেল যে এত বিশ্বাস করেছি আপনার কথায় অনুযায়ী কালমা পড়ে মুসলমান হয়েছি নামাজ রোজা হজ যাকাত করেছি কত হাদিয়া আপনাকে দিয়েছি কত প্রেমের গান আপনাকে শুনিয়েছি কত চোখের পানি ছেড়েছি এক আল্লাহকে স্মরণ করে আপনি আমাদের সাথে এত বড় ধোকা দিলেন সেই মুরিদরা বিভিন্ন ফল ফুলাব টমেটো ডিম নিক্ষেপ করা শুরু করলো রাগে গোস্বায় মারতে থাকলো জর্জরিত তখন রাজা হুকুম দিল থামাও তাকে চাবুক মারা হোক জল্লাদকে হুকুম দেওয়া হলো এরপর জুনুন মিস্ত্রির গায়ের মধ্যে চাদর চাবুক মারা হলো নাউজুবিল্লাহ চাবুক খেলেন প্রথম চাবুক খেলেন আল্লাহ বলে একটা চিৎকার দিলেন এরপর দ্বিতীয়বার আবার চাবুক খেলেন আল্লাহ বলে চিৎকার দিলেন তৃতীয়বার চাবুক খেলেন আল্লাহ বলে যখন চিৎকার দিলেন চতুর্থবার চাবুক দেওয়ার আগেই ওই ভিড়ের থেকে 10,000 যে ভক্ত মুরিদ ফলোয়ার ছিল সেখান থেকে 4-5 জন দৌড়া এসে তাদের শায়খকে জুনুন মিস্ত্রিকে জড়িয়ে ধরলেন সুবহানাল্লাহ বলো বাদশাহ নামদারের কাছে বলতেছে ইয়া বাদশাহ নামদার তিনি হয়তোবা ভুল করেছেন আপনার কাছে তিনি হয়তোবা অপরাধী
কিন্তু আমরা তো তেনাকে ভালোবেসেছি ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ তেনার উসিলা আল্লাহর রাসূলকে আপনাকে আল্লাহকে রাসূলুল্লাহকে পাওয়ার আশা জেগেছি নতুন করে বাঁচতে শিখেছি আইএমএ জাহিলিয়াত ছেড়ে দিয়ে ইসলামের পথে এসেছি আমরা তো তেনাকে ভালোবেসেছি তেনার কষ্ট আমাদের কষ্ট মনে হচ্ছে তেনার আঘাত আমাদের আঘাত মনে হচ্ছে তেনার আহ আমাদের আহ মনে হচ্ছে তিনি আল্লাহ বলে ডাকছেন আমাদের কলিজায় গিয়ে ধাক্কা লাগছে রাজার কাছে সেই আশেকরা সে আল্লাহর বান্দারা বলতেছে হুজুর আপনারা আমার উপরে আঘাত করুন সে চার পাঁচজন বলতেছেন যে আমার গায়ের উপরে আঘাত করুন আমাদের শেখকে জুন্নুন মিস্ত্রিকে আঘাত করেন না তখন জুন্নুন মিস্ত্রি হাতটা তুলে দিলেন হাতটা তুলে দিয়ে তখন জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ আলাইহ তেনার ওই চার পাঁচজন শাগরিদ মুরিদ স্টুডেন্টদেরকে ফলোয়ারদেরকে নিজের চাদরের নিচে ঢেকে ফেললেন ঢেকে ফেলে হাতটা তুলে বললেন রাজার কাছে দেখুন রাজায় বাদশায় নামদার আপনাকে বলেছিলাম না আমার নবী রহমাতুল্লাহ আলামিন নবী যারা আমার নবীকে ভালোবেসেছে প্রাণের চাইতে বেশি আমার নবীকে ছাড়া কিছুই বুঝে নাই নবীর দেওয়া নামাজ রোজা হজ যাকাত ইবাদত বান্দেগি ঠিকমতো পালন করেছে সেই নবী রহমাতুল্লাহ আলামিন নবী শাফাত করে এক একটা উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবেন আপনি জিজ্ঞেস করেছিলেন চাদরের নিচে কিভাবে আসবে আজকে দেখুন এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে হয়তো আমার 10,000 ভক্ত মুরিদ ছিল কেউ তো আসলো না তারা সাচ্চা ভাবে আমি জুন্নুন মিস্ত্রিকে ভালোবাসে নাই আল্লাহর রাসূলের জন্য হুব ফিল্লাহ ওয়াফি রাসূল বগজ ফিল্লাহ ওয়াফি রাসূল আমার নবী শিখিয়েছেন মহব্বত রাখো আল্লাহর রাসূলের জন্য শত্রুতাও রাখো আল্লাহর রাসূলের জন্য তারা প্রকৃত ভালোবাসা আমার থেকে শিখতে পারি নাই তাদেরকে শিখাতে পারি নাই যারা ভালোবাসা শিখেছে তারা দোরায় এসেছে আমার কষ্ট সহ্য হয় নাই আমার কাছে এসেছে আমি যেভাবে আজকে এই কঠিন মুহূর্তে তাদেরকে চাদরের নিচে ঢেকে রেখেছি আরে তেমনি ভাবে হাশরের ময়দানে আমার নবী রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আমার নবী সমস্ত উম্মত গুনাহগার উম্মতদেরকে যারা আপনদের জন্য কষ্ট করত অথচ সে আপনরাই দাফন করে কবরে রেখে যাবে সেই নবী রাহমাতুল আলামিন নবী বলবেন হাশরের ময়দানে রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদতে থাকবেন আরে আমরা সবাই তো নাফসি নাফসি করতে থাকি নিজের কথা চিন্তা করতে থাকি দুনিয়াতে আমার আমার করতে থাকি এই দুনিয়াতে আমার আমার করতে করতে করোনাতে লক্ষ লক্ষ মানুষ ইন্তেকাল হয়ে কবরে চলে গেল সে আমার আমার করতে করতে বাবা মাকে চিনে নাই মা বোনকে চিনে নাই বোনকে ভাই চিনে নাই স্ত্রী তার সন্তানকে চিনে নাই স্ত্রী তার স্বামীকে চিনে নাই মা তার সন্তানকে চিনে নাই বাবা মা একজন আরেকজনকে চিনে নাই এভাবে করোনাতে দুনিয়াতেই নাফসি নাফসির আলম আল্লাহ দেখিয়ে দিলেন হাশরের ময়দানেও সেই নাফসি নাফসি করতে থাকবো লক্ষ লক্ষ কোটি কোটি নবী রাসূলদের সমস্ত উম্মতদের সামনে আমরা যখন নাফসি নাফসি করতে থাকবো নাফসি নাফসি করতে থাকবো লক্ষ লক্ষ ওই কোটি কোটি নাফসি নাফসির মধ্যে একটা আওয়াজ বের হবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি ও গো আল্লাহ আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে যে নবী দুনিয়াতে থাকতো উম্মত উম্মত করেছেন কবরও উম্মতের সাথে বলেছেন আমি থাকবো বা কুনতা তাকুলু ফি হাকি হাযা রাজুলান লি মুহাম্মাদি আমার নবী আপনার নবী কবরের মধ্যে চলে আসবে সেই নবীর মিলাদুন নবী কেন করব না সেই নবীর মেরাজুন নবী কেন করব না সেই নবীর মিলাদ ক্যাম্প কেন করব না সেই নবীকে হাজার নাজের কেন মানবো না সেই নবীর ওলিয়াল্লাহদেরকে কেন ভালোবাসবো না কারণ কেউ কবরের মধ্যে আমার সাথে আসবে না সত্যিকার মৃত্যু আমার সামনে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম দাঁড়িয়ে থাকবেন সত্যিকার সেদিন একজন আরেকজনকে চিনে ফেলবো কেউ আমার আপন না সব পর আপনরাই আমাকে দাফন করে কবরে রেখে যাবে অথচ হায়াতুন নবী জিন্দা নবী হাশরের ময়দানে জুন্নুন মিস্ত্রি বলছেন সেই হাশরের ময়দানে আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী ওয়ারজুকনা শাফাতাহু ইয়ামাল কিয়ামা আমার নবী শাফাত করবেন তখন পিছন দিক থেকে কামলিওয়ালা নবী পিছনে বাড়ি দিয়ে বলবে ভয় পাইস না উম্মত ভয় পাইস না তোর মৌতের বিছানায় আমি নবী মুস্তাফা ছিলাম যখন আজরাইল জান নিয়ে টানাটানি করছিল শয়তান ঈমান নিয়ে টানাটানি করছিল আমি নবী মুস্তাফা ছিলাম কবরে ছিলাম যখন ফেরেশতারা তোকে প্রশ্ন করেছিল মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলান লি মুহাম্মাদি আমি বলেছি সে আমাকে কি বলবে আমি তার কি লাগি আমি বলছি আমার উম্মত হয় আমার আশেক হয় জান্নাতের নিয়ামত দাও সেই কবরের অন্ধকারের মধ্যে ছিলাম আমি নবী মুস্তাফা মৌতের বিছানায় ছিলাম আজকে আসরে আছি উম্মত ভয় পাইস না তোকে নিয়ে জান্নাতে চলে যাবো মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ আর একটু মহব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ দুই হাতটা তুলে রাসূলকে দেখান ও গো মদিনাওয়ালা ঠান্ডার মধ্যে সবাই ঘুমায় আছে আমরা এখন আপনার জন্য জেগে আছি ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া হাবিবাল্লাহ
চিরাগ হোসেন আমরা সেই নবীর উম্মত উম্মত বড় দায়িত্ব আছে আমাদের কাছে আমাদেরকে অনেক দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে আমাদের কি ইসলামকে বাঁচাতে হবে আজকে একটা কথা না বললি নয় গতকালকে থেকে একটা ইস্যু দেখা যাচ্ছে ভারতের মধ্যে ইন্ডিয়ার মধ্যে গান্ধী কোন কলেজের মধ্যে উগ্রবাদী হিন্দু কিছু ভাই বাবারা জ্বালাও পোড়াতে যারা বিশ্বাসী যাদের ব্রেনটা হয়তোবা ধর্মের নামে জ্বালাও পোড়াও ব্রেন ওয়াশ করে দেওয়া হয়েছে তারা জয় শ্রীরাম বলে চিল্লাত দিছিল একজন বোন যার নাম মুসকান খান সম্ভবত তেনাকে দেখে বোরখা পড়া একটা মেয়েকে দেখে হয়তোবা ক্লাস 8 9 10 এ পড়ে এরকম একটা বোনকে দেখে যখন তারা জয় শ্রীরাম বলছিল আমার এখানে কোনো আপত্তি নাই লাকুম দীনুকুম আলিয়া দিন যার যার ধর্ম তার তার ইসলাম সবার ঠিক না এরকম যখন অবস্থা হয়েছে সে বোনটা চিৎকার দিয়ে উঠেছে আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে প্রতিধ্বনি দিয়েছে এই কথা দ্বারা বোঝা যায় মুসলমান এখনো সময় হয়েছে জাগো মেরা নারা দিচ্ছে মা বোনরা পর্যন্ত নিজের ইজ্জত আবরুর জন্য আল্লাহর কাছে হেফাজত চাইতেছে আমি তেনাদেরকে বলতে চাই হয়তোবা আমার কথা এগুলো সোশ্যাল মিডিয়াতে যাবে মেরি বাত আগর হিন্দুস্তান কি তরফ যা রহা হ্যায় মেরি বাত ইস বাত কো কোই ইন্ডিয়া মে হিন্দুস্তান মে সুন রহা হ্যায় কোই মেরা ভাই বহন কলকাতা সে কোই সুন রহা হ্যায় সবকো বতা রহা হুঁ উস বহন কো ভি বতা রহা হুঁ তেরা ভাই বাংলাদেশ সে ইন্তজার কর রহা হ্যায় তেরা ভাই বাংলাদেশ মে হ্যায় বাংলাদেশ কা হর মুসলমান এ মুসকান খান মেরে বহন তেরে সাথ হ্যায় ইনশাআল্লাহ সারে মুসলমান তেরে সাথ হ্যায় ইনশাআল্লাহ যেমনি ভাবে জয়পাল জাদুকরকে ধ্বংস করে খাজা মাইনউদ্দিন চিশতি 90 লক্ষ মুসলমান বানিয়েছেন এই দুনিয়ার মধ্যে তেমনি ভাবে আরে রাজা যত গৌর গোবিন্দর সমস্ত দুলিশাত করেছে তার প্রাসাদকে সাজালে জামানি শাপরন ইয়ামানি তেমনি ভাবে আবেদ সালমাদানি বাতিল ফেরকার বিরুদ্ধে যুদ্ধ করে ইসলামকে বায়াত রাসূলকে আহলে সুন্নাতকে জিন্দা করেছেন শেরে বাংলার সৈনিকরা আবেদ সালমাদানি সৈনিকরা শাহিনশে ইমামে রব্বানি শাহিনশে মজবন্দার শাহিনশে সিরিকট সমস্ত ওলি আল্লাহদের এখনো উত্তরসূরিরা জিন্দা আছে ইনশাআল্লাহ এখনো রসূলের সিংহরা মাঠে ময়দানে জিন্দা আছে ইনশাআল্লাহ যারা আমার ইসলাম কে নিয়ে কোরআন কে নিয়ে আল্লাহ আর রাসূল কে নিয়ে ওলি আল্লাহদের কে নিয়ে একটা আহলে বায়াত কে নিয়ে কুতুকতি করবে বাংলা জমিন থেকে যে আগুনের লেলিহান বের হবে যেমনি ভাবে বঙ্গবন্ধু নেতৃত্বে 1971 সালে আমরা স্বাধীনতা করে এই দেশে যেমনি ভাবে স্বাধীন করেছি দরকার পড়লে বঙ্গবন্ধুর কন্যার দ্বারা আবার আরেকটা যুদ্ধ সংগঠিত হবে আমাদের যদি বর্ডার উঠিয়ে দেওয়া হয় আমরা ইসলামের জন্য বাংলাদেশ থেকে হিন্দুস্তানে গিয়ে জিহাদ করে রাসূলের জন্য আল্লাহর জন্য শাহাদাত বরণ করতে রাজি আছি কি নাই মুসলমান দুই হাত তুলে রাজি আছি কি নাই আমরা কাউকে কষ্ট দিব না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মুসলমানের কাছে নিরাপদ ঠিক না আমরা কাউকে কষ্ট দিব না কারণ আমার মদিনাওয়ালা রহমাতুল্লিল আলামিন কাউকে কষ্ট দেওয়া শিখায় নাই অন্য ধর্মের ভাই বাবাদেরকে বলবো যাদেরকে আপনারা টার্গেট করছেন শুধু কেন মুসলমান কেন মুসলমান অন্য ধর্ম কেন না আপনাদেরকে যারা শিখাচ্ছে মূলত টেরোরিজম জঙ্গিবাদী অর্থাৎ সহিংসতা দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার জন্য এক বামপন্থী দল আপনাদের এজেন্ডা হয়ে আপনাদের বিরুদ্ধে কাজ করছে হিন্দু মুসলমান লাগিয়ে দিচ্ছে বাংলাদেশের মধ্যে এই অবস্থা নেই কিছুদিন আগেও তো কুমিল্লার মধ্যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছে একটা মূর্তির পায়ের নিচে আমাদের সর্বোচ্চ মুসলমানদের কলিজা কোরআনকে রাখা হয়েছিল নাউজুবিল্লাহ আপনারা নিউজটা পান নাই পেয়েছিলেন পেয়েছিলেন আমি এটার ব্যাপারে বলেছি কোন প্রকৃত হিন্দু তার পূজা নষ্ট করতে পারে না এটা কোন হিন্দু ভাই বাবাদের কাজ না মুসলমান তো মুসলমানের আওলাদ মুসলমানের বাচ্চারা দুনিয়া উল্টা গেল তো এই অকর্ম অকর্ম করতে পারে না ঠিক না
নাম হিন্দু করেছে না মুসলমান এটা এক ধরনের ইহুদি নাসারাদের এজেন্ডা তারা চাচ্ছে যাতে দুনিয়া থেকে শান্তি উঠে যায় ঠিক না মুসলমান এজন্য সজাগ থাকবেন যেমনি ভাবে বাংলাদেশে আমরা নিরাপত্তা দিচ্ছি আমরা নিরাপত্তা দিব হিন্দু ভাই বাবারা আমরা এত বড় একটা অপ্রীতিকর ঘটনা হওয়ার পরও আমরা কোনো হিন্দু ভাই বাবাদের উপর ওরকম ভাবে হামলা কামলা করে নাই ঠিক না কিছু আছে মুসলমানের নামে জ্বালা অপরাধতে বিশ্বাসী আমরা তাদের মধ্যে নাই ঠিক না তাদের মধ্যে আমরা কি নাকি আছেন আওয়াজ দে বলেন আমরা তাদের কাছে ধারে কাছেও নেই তবে একটা বিষয় আমি ওখানে লক্ষ্য করলাম ওই বোনটা মুসকান খান যখন নারায় তাকবীর বলছিল কিছু হিন্দু ইয়ং অল্প বয়সের বেশি রক্ত তো গরম অল্প বয়স যুবক দৌড়ায় এসেছে হয়তো বা আঘাত করবে এরকম কিন্তু আবার ওখানে মধ্যে তিন চারজন দেখতেছি যে ব্রিকেট দিয়ে ফেলেছে হিন্দুই তাদের মধ্যে তিন চারজন ব্যারিকেড দিয়েছে যে এই বনটাকে আঘাত করো না তার মানে হিন্দুদের মধ্যে ভালোবাসা মানবতা আছে প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে কারণ প্রত্যেকটা মানুষ আগে মুসলমান হয়ে দুনিয়াতে আসে কিন্তু পরিস্থিতি তাকে বিভিন্ন ধর্মের বানিয়ে দেয় ঠিক না ভাইরা আমার বাবারা আমার সতর্ক থাকবেন আজকে দুনিয়ার এই অবস্থা হচ্ছে চীনের মধ্যে মা বোনদের বোরখা টেনে খুলে ফেলা হয়েছিল ইজ্জত হরণ করা হয়েছে মায়ানমারের মধ্যে মুসলমানদেরকে বাচ্চাদেরকে অর্ধেক কেটে তেলের মধ্যে নিক্ষেপ করে ফ্রাই করেছে নাউজুবিল্লাহ কি কষ্ট দিয়েছে মুসলমানদের উপর সর্বদা আফগানিস্তান ইরাক ধ্বংস করে দিয়েছে এগুলো ইহুদি নাসারাদের কঠিন ষড়যন্ত্র ভাইয়ের আমার বাবার আমার আমি আসি না আসি সত্য বলে যাচ্ছি এখনো মনে আছে এখনো সময় আছে পরিবর্তন হয়ে যান আমরা বিশ্বাস রাখি নাসরু মিনাল্লাহে ওয়া ফাতহুন করিব বিজয় একদিন আসবে ইনশাআল্লাহ ঠিক না বলো আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ বিজয় একদিন আসবে ধৈর্য ধরে পড়ে থাকুন ইবাদত করেন আল্লাহর সেজদা আদায় করেন রসূলকে ভালোবাসেন যারা রসূলের দুশমনী শিখাচ্ছেন কি ফায়দা আমার নবীকে ছোট করছেন আপনি যে দলিল দিচ্ছেন সেটা নবীর দ্বারা নবীর শান যদি ছোট করা হয় সেই নবীর উম্মত বলা ছেড়ে দিন আর যদি নবীর শান দলিল দেন বহস করেন ডিবেট করার পর যদি বলেন না নবীর শান আমি বাড়াতে যুদ্ধ করছি তাহলে ফখর সহকারে বলুন আমি আমার নবীর উম্মত আমার নবীর গোলাম ঠিক না তাদের হক আল্লাহর বান্দা হওয়া কুল ইন কুনতুম তুইবুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আমার আল্লাহ বলেছেন যদি আমি আল্লাহর বন্ধুত্ব চাও আমি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি নবীকে অনুসরণ করো অনুকরণ করো ভালোবেসে নবীর জন্য কুরবানি হও কুরবান করে দিন নিজের সয় সম্পত্তি টাকা পয়সা জায়গা জমি সন্তান সন্তানাদি সবকিছু কুরবান করে দিন ইউবুকুমুল্লাহ আল্লাহ আপনাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিবে যেমনি ভাবে ইমামে হোসাইন নিজের কারবালার ময়দানে গিয়ে নিজের পরিবার পরিজন নিজের সয় সম্পত্তি সমস্ত কিছু কুরবান করে রক্ত দিয়ে গোসল করে ইসলামকে বাঁচিয়েছেন রসুলের ইজ্জত ও হুরমতকে বাঁচিয়ে এবং উম্মতকে দিক নির্দেশনা দিয়ে গেছেন উম্মত লাগলে পরিবার দাও সব সম্পত্তি দাও লাগলে রক্ত দিয়ে গোসল করে ইসলামের হেফাজত করো মুসলমান দুই হাত তুলুন ঠিক না মুসলমান